নমস্কার, আজকে একটা সিরিয়াস টপিক নিয়ে আপনাদের সকলের সাথে কথা বলবো। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে রিসেন্টলি AEPS অর্থাৎ আধার এনাবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বায়োমেট্রিক ক্লোন করে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাচ্ছে, যেটা সত্যি খুব সিরিয়াস একটা ব্যাপার। কারণ এখন প্রতিটা অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ম্যান্ডেটরি করে দেওয়ার জন্য ম্যাক্সিমাম অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা রয়েছে। তাই আধারের ডেটাবেস কোনোভাবে যদি হ্যাক হয় বা বায়োমেট্রিক যদি কোনোভাবে ক্লোন করা সম্ভব হয়, যেটা হচ্ছেও, তাহলে ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে। এবং রিসেন্টলি অনেকই খবর পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাফে বা বিভিন্ন CSP থেকে AEPS এর মাধ্যমে বায়োমেট্রিক ক্লোন করে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাঁচার একমাত্র উপায় বলে যেটা আমার এখন মনে হচ্ছে, সেটা হলো আধারের সাইটে গিয়ে বায়োমেট্রিক লক করা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আধারের সাইটে গিয়ে আপনারা আপনাদের বায়োমেট্রিক লক করতে পারবেন এবং অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন UIDAI.gov.in এবং প্রথম যে লিঙ্কটা আসবে সেটা হলো আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। সেই লিঙ্কটায় ক্লিক করে আমরা ওই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাব। এরপর যে ড্যাশবোর্ডটা আসবে সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ রয়েছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর যে পেজটা আসবে সেটা আমরা স্ক্রোল আপ করে করে আধার সার্ভিস অপশানে চলে যাব। আধার সার্ভিস ট্যাবে গেলেই আমরা দেখতে পাবো সেখানে অপশান রয়েছে লক আনলক বায়োমেট্রিক্স। ওই লক আনলক বায়োমেট্রিক যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটায় আমাদের ক্লিক করতে হবে। এই সময় স্ক্রিনে যদি কোনো অ্যাড আসে তাহলে ওই অ্যাডটি কেটে দিন। ওই অ্যাডটি না কাটলে আপনাদের লক আনলক বায়োমেট্রিক অপশান যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ হবে না। এরপর লক আনলক অপশানটি অ্যাক্টিভ করে পরের পর্যায়ে চলে যান। পরবর্তী স্টেপে আপনাকে লগ ইন অপশান আসবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লগ ইন অপশানে আমাদের ক্লিক করতে হবে। খুব ঠান্ডা মাথায় সাথে আধার কার্ডের জেরক্স বা অরিজিনালটা নিয়ে তবেই বায়োমেট্রিক লক বা আনলক করতে বসবেন। লগ ইন করার পর আমরা চলে যাব পরবর্তী স্টেপে। এখানে উপরেই অপশান থাকবে এন্টার ইওর আধার। এখানে আমরা আমাদের আধার নাম্বারটা আধার কার্ড দেখে দেখে পুট করে দেব। এরপরে পুট করতে হবে ক্যাপচা কোডটি। ক্যাপচা কোড ক্যাপিটাল স্মল এবং নাম্বারে থাকবে। ক্যাপচা কোড পুট করার পর আপনাকে OTP সেন্ড করতে হবে আপনার আধার রেজিস্টার নাম্বারে। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে মেসেজের মাধ্যমে OTP চলে আসবে এবং সেই OTPটি দেখে দেখে এখানে এন্টার OTP যে অপশান রয়েছে সেখানে আপনাকে ইনপুট দিতে হবে। OTPটা পুট করার পর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। অনেক সময় OTP দেওয়ার পর সার্ভার প্রবলেমের জন্য সিস্টেম থেকে আবার বেরিয়ে আসে, সেই সময় ভয় না পেয়ে আবার সেম প্রসিডিওরে লগ ইন করুন। লগ ইন করার পরেই আমরা চলে আসবো পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম আধারের আপডেশনের অপশান রয়েছে, যেখান থেকে আমরা চলে যাব লক আনলক বায়োমেট্রিক অপশানে। লক বায়োমেট্রিক অপশানে ক্লিক করলেই এই পেজটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। এই পেজটি ওপেন হয়ে গেলে আমাদের কাছে এই অপশানটি আসবে লক বায়োমেট্রিক্স, এখানে আমাদের ক্লিক করতে হবে। এই লক বায়োমেট্রিক অপশানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই সামান্য সার্ফিং হবে এবং আপনার বায়োমেট্রিকটি আধারের সাইডে পুরোপুরিভাবে লক হয়ে যাবে এবং লক হওয়ার পর আপনাকে এই মেসেজটি দেবে, ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড সাকসেসফুলি। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বায়োমেট্রিকটি পুরোপুরিভাবে লক হয়ে গেছে। বায়োমেট্রিক লক হয়ে যাওয়ার পর ওইভাবে পেজটি মিনিমাইজ করে দেবেন না, অবশ্যই লগ আউট করবেন এবং লগ আউট করে তবে পেজ থেকে বেরোবেন। এভাবে আপনারা আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা লক করতে পারবেন এবং যখন প্রয়োজন পড়বে তখন আপনারা এইভাবেই আবার আনলক করে আবার লক করে দেবেন। ভিডিওটা আরও 5-10 জনের সাথে শেয়ার করুন, যাতে তারাও বিষয়টা সম্পর্কে জানতে পারে, কিভাবে আধার লক করতে হয় সহজেই সেটা তারা বুঝতে পারে। না হলে আপনারা ভিডিওটা থেকে যদি আপনাদের ইনফরমেশনটা ইউজফুল লাগে আরও মানুষদের জানান যে কিভাবে করতে হয়, যাতে আমরা কিছুটা হলেও ফ্রড থেকে বাঁচতে পারি। কারণ অলরেডি কিন্তু অনেক মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, যেগুলো কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন।